আমরা নির্বাক, আমাদের সদিচ্ছা, আমাদের সদিচ্ছাকে আমরা অত্যন্ত হতাশ, আমরা আলোচনা করতে চাই, আমরা আমাদের সবটা কিছু ভাই এলসিডি ভাঙবে কেমন আতল। আমরা মনে করি আন্দোলনের একটা জয়, আমরা একটা পাপ অতিক্রম করেছি। তারপরেও আজকের যে ঘটনা প্রবাহ ঘটল সেটা কি, আমরা আলোচনা করতে গিয়েছিলাম, আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা আলোচনা চাই এবং আলোচনায় আমরা বসতে চাই। তাহলে কি দাঁড়ালো? আমরা বলেছিলাম আনকন্ডিশনাল আলোচনাতেও আমরা রাজি আছি। হ্যাঁ, হয়তো সময় ফুটে গিয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, চিফ সেক্রেটারি বললেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন যে আমাদের সাথে নাকি আলোচনা করার সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা মনে করি আমাদের যে ন্যায়সঙ্গত দাবি, আন্দোলন থেকে উঠে আসার দাবি, সকালবেলায় তিনি বলছিলেন তিনি আন্দোলনের ফসল, তাহলে এই আজকের এই ঘটনা আন্দোলনকে অপমাননা নয়, আন্দোলনকে অমর্যাদাকারী নয়। এই যদি হয় আমরা কিভাবে আস্থা ভরসা রাখতে পারি? তারপরেও আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশে আলোচনার পরিসর সবসময় থাকে, আমাদের দিক থেকে আলোচনার পরিসর সবসময় থাকবে, আলোচনায় আমরা রাজি। এটাই বাকি আমাদের যে কর্মসূচি থেকে শুরু করে বাকি যাবতীয় যা, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের পক্ষ থেকে আলোচনা করে আপনাদের কাছে আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম। তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা, এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তারপর আমরা আলোচনা করে বলি ঠিক আছে, লাইভ স্ট্রিমিং না করতে পারুন, আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম, আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম, দুপক্ষ ভিডিওগ্রাফ করুক। কি বললেন? যে না, ভিডিওগ্রাফি করতে দেব না। তারপর কি বলা হলো? তারপর আমরা বললাম যে ঠিক আছে, আপনারা যে ভিডিও করছেন, আমরা কি করতে গেছিলাম? আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম। ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই, আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম। তারপর আমরা বললাম ঠিক আছে, আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই, আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে, আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে। কি বলা হলো? সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি নাকি ওই ভিডিও আমরা পেতে পারবো না। আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয়, ট্যাম্পার নয়? এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা কি চা খেতে গেছিলাম? আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম। কিন্তু তারপর কি হলো? উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে, মিটিংয়ে যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে। আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম,
যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি, আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। আমরা 35 দিন বিচারহীন অবস্থায় অপেক্ষা করছি। আমরা লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি, আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না। তাহলে সদিচ্ছার অভাব কার? তাহলে আলোচনা কে চায় না? আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা থানার এসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওরা পেয়েছে, তাই ওই মিটিং করার সাহস হয়নি। আমরা বলে দিতে চাই, আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে 5 দফা দাবি যার জন্য আমরা রাজ্য কলের দাব দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই সন্দীপ ঘোষ, এই তারা থানার ওসি, এদের সুতো কোথায় বাঁধা? এই স্বাস্থ্য ভবন, এই দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষ পুলিশ কমিশনার, তাদের যে পদত্যাগের দাবি, এই যে ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি পদত্যাগের দাবি, প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে। রাজ্য সরকার তো বসে আছে, কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধ হয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। না, এটা কথাটা হয়তো ঠিক নয়, ওরা ছোট তো নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন। ওদের 35 দিন আজকে 36 দিনের এই যে আন্দোলন, তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি ধর্না মঞ্চে গিয়েছেন। কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার 2 ঘন্টা বসেছেন, তারপর বুধবার বসেছেন, বৃহস্পতিবার বসেছেন, শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন, শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন, নিজে ধর্না মঞ্চে গিয়েছেন। তাই শুধুমাত্র 3 ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধহয় ঠিক হচ্ছে না, ওরা ছোট তাই জন্য হয়তো এইভাবে বলছে। এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না, এমনকি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না, এটা সবাই জানে। আমি কেন বলতে যাব? এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এটা বলা যায়? আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও, মানে আমি ভুল করেও বলে ফেলেছি কি না নিজেকে ভাবছিলাম, কিন্তু দেখলাম না, এমন ভুলটা আমি কখনো করি না। কিসের জন্য ঘাড় ধাক্কা দেবো? ওরা ছোট ছোট ছেলে, আমার ছেলের মতন, আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি? আমরা হচ্ছে আমরা চলে যাচ্ছি, 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা সময় তারপরে আমরা অপেক্ষা করেছি মুখ্যমন্ত্রী, এবার আমরা চলে যাচ্ছি। আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংসগুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে, যদি কেউ ভুলে আরেকটু বেশি ওটাকে মানে বাড়িয়ে বলে সেটা ছোট বাচ্চা তো, ওরা বলতেই পারে, ছোট তো ছেলেরা ছোট। আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীও যথেষ্ট, মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কিছু অনেকে অনেক সময় বলেছেন, অনেকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তার পথ অনুসরণ করি, এবং আমিও মা, আমি জানি যে ছোট বাচ্চারা ছেলেরা এরকম অনেক সময় বলে, তা আমিও কিছু মনে করছি।